বল অ্যাপিয়ার্স টু বি পাসিং ক্লোজ টু দ্য ইংল্যান্ড সিরিজে একের পর এক দুর্নীতি, এবার আম্পায়ারের উপর খেপে গেলেন তাসকিন। দর্শক, আজ ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের তৃতীয় টি টোয়েন্টি ম্যাচে মুখোমুখি হয়েছে বাংলাদেশ। এ ম্যাচে টসে জিতে আগে বল করার সিদ্ধান্ত নিয়ে আজকের ম্যাচে টাইগারদের আগে ব্যাটিংয়ে পাঠায় অধিনায়ক জর্জ বাটলার, যেখানে ব্যাট হাতে মাঠে নেমে শুরুতে উইকেট হারালেও একের পর এক বাউন্ডারি হাঁকিয়ে বিশাল রানের টার্গেট দাঁড় করায় সাকিব বাহিনীরা, যে রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরুতেই লিটন দাসের স্ট্যাম্পিংয়ের শিকার হয়ে মাঠ ছাড়তে হয় পিলিপ সলকে। এরপর দ্বিতীয় ওভারের শুরুতেই তাসকিন আহমেদের এলবিডব্লিউ এর শিকার হয় আরেক ব্যাটার ডেভিড মালান, যেটাতে সঙ্গে সঙ্গেই আউটের আবেদন করলেও সাড়া দেন আম্পায়ার। তবে রিভিউ নিয়ে বল প্যাডে লাগলেও কোনো লাভ হয়নি সাকিব আল হাসানদের, আর তাই আম্পায়ারের এমন সিদ্ধান্তে ক্ষোভ প্রকাশ করেন তাসকিন আহমেদ। তো দর্শক, ডেভিড মালানের ওই আউটটি কি সত্যিই নট আউট ছিল, কি মনে হয় আপনাদের, তা অবশ্যই জানাবেন আমাদের কমেন্ট।